কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার কাপড় চুপড় দেখে মনে হয় আমার প্রচণ্ড শীত লেগেছে আসলে শীত ঠিক মতো পড়ছে না সেই জন্য গরম কাপড় চুপড় পরতে পারছি না আজকের হঠাৎ একটা বুদ্ধি মাথায় আসলো সেটা হচ্ছে এই যারা গল্প কবিতা আসারে গল্প লেখেন প্রেমের গল্প লেখেন সাহিত্য রচনা করেন তাদের জন্য আমি একটা প্লট দিচ্ছি এর উপরে ভিত্তি করে আপনারা লেখালেখি করতে পারেন দেখুন অনেকদিন ধরে আমার কাছে একটা জিনিস বা একটা বিষয় শুধু মাথায় ঘুর ঘুর করছিল সেটা হচ্ছে আমার মনে হচ্ছে গরু হচ্ছে এক প্রকার বুদ্ধিজীবী প্রাণী এই যে বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশে বা বিদেশে সব দেশেই গরু আছে এই গরুকে আমার কাছে মনে হয় বুদ্ধিজীবী প্রাণী আরেকটা শ্রেণীকেও আমার মনে হয় বুদ্ধিজীবী প্রাণী সেটি হচ্ছে মানুষ সারা বিশ্বের যত মানুষ আছে এদের মধ্যেও বুদ্ধিজীবী প্রাণী আছে সে কারণে গরুকেও আমি বলি বুদ্ধিজীবী প্রাণী মানুষকেও বলি বুদ্ধিজীবী প্রাণী এর পিছনে যুক্তিসঙ্গত কারণ আছে আমি এমনি এমনি বা আবেগ তারিত হয়ে আমি বলছি না এই মানুষ বুদ্ধিজীবী আর গরু বুদ্ধিজীবী এই দুয়ের মধ্যে একটা অসম্ভব মিল আছে যেমন ধরুন একটি উদাহরণ দিয়ে বলি সেটি হল একটা প্রবাদ আছে গরু কখনো তার নিজের ঘরের আশেপাশের ঘাস খায় না সে ঘাস খায় কোথার অনেক দূরের সেই জন্যই যারা গরু পালেন তারা তাদের গরুর পাল নিয়ে অনেক দূরে চলে যায় সকালে নিয়ে দূরের মাঠে রেখে আসে গরু সারাদিন মচর মচর করে ঘাস খায় আবার সারা রাত ধরে হ্যাঁ মচর করে জাবর কাটে মানুষ বুদ্ধিজীবীদেরও একই চরিত্র মানুষ বুদ্ধিজীবীরা কখনো তার নিজের আশেপাশের জ্ঞান বুদ্ধি যারা সাহিত্য নিয়ে লেখালেখি করেন অনেক নাম করেছেন তাদের কখনো প্রশংসা করে না তাদেরকে নিয়ে কখনো আলোচনা করে না কাদের প্রশংসা করে কাদের আলোচনা করে ওই যে নিজ দেশের থেকে অনেক দূরে কোথায় ওই উগান্ডায় হ্যাঁ কোথায় যে দেশের কোনো নাম জানি না সেই দেশের কোনো লেখক আছে কি না আমরা তাও জানি না এই এইরকম কোনো একজন লেখককে এনে দেখা গেল আফগানিস্তানে কোনো একজন লেখককে নিয়ে আসলো বা দেখা গেল কোথায় আমাদের দেশের স্বীকৃতি দেয় নাই ইজরায়েলের কোনো একজন লেখকের বই নিয়ে এসে প্রশংসা করা শুরু করলো অর্থাৎ মানুষ বুদ্ধিজীবীরা নিজের আশেপাশের যারা জ্ঞানী ব্যক্তি আছে তাদের পছন্দ হয় না পছন্দ হয় কোথায় ওই ইজরায়েলের ওই উগান্ডার ওই ত্রিনীদাত লেখক তাদের লেখার মধ্যে ক্লাসিক কাল সাহিত্য খুঁজে পায় রোমান্টিসিজম খুঁজে পায় এই জন্যই বললাম মানুষ বুদ্ধিজীবী আর গরুরাও হচ্ছে এক প্রকার বুদ্ধিজীবী এই দুয়ের মধ্যে যথেষ্ট মিল আছে তারা কাছের জিনিসকে তারা দেখতে পায় না তারা দেখে দূরের জিনিসকে এই যেমন ধরেন আমাদের দেশের হুমায়ুন আহমেদের কথা ধরেন আমি তো মনে করি হুমায়ুন আহমেদ হচ্ছেন একজন যুগ শ্রেষ্ঠ সাহিত্যিক আমার দৃষ্টিতে রবীন্দ্রনাথ যেমন সাহিত্যে একটা নতুন ধারা সৃষ্টি করেছেন হুমায়ুন আহমেদও ঠিক তেমনিভাবে সাহিত্যে নতুন ধারা সৃষ্টি করেছেন আমি কিন্তু রবীন্দ্রনাথের সাথে হুমায়ুন আহমেদের কখনো কম্পেয়ার করছি না সাহিত্যে কখনো কারোর সাথে কারো কম্পেয়ার হয় না কারণ সাহিত্য হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত অনুভূতির প্রকাশ ঘটে এখানে আমি মনে করি রবীন্দ্রনাথ যেমন তার সময় যুগ শ্রেষ্ঠ ছিলেন হুমায়ুন আহমেদও তার সময় যুগ শ্রেষ্ঠ ছিলেন তিনি অতিরিক্ত যে কাজটি করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের বাঙালিকে বই পড়া শিখিয়েছেন অর্থাৎ বাঙালিকে জ্ঞানের জগতে একশত বছর এগিয়ে দিয়েছেন যেটা সাহিত্যের বাইরে গিয়ে হুমায়ুন আহমেদ কাজটি করেছেন আপনি বলেন আমাদের দেশের যারা জ্ঞানী ব্যক্তি আছেন বুদ্ধিজীবী আছেন কয়জন হুমায়ুন আহমেদকে সমাধান করেন তার লেখাকে তার সাহিত্যকে মর্যাদার বিশেষ স্থানে স্থান দেন আপনি নিজেই বিবেচনা করেন আমি জানি আমার এই লেখার সপক্ষে অনেকে কথা বলবেন সমর্থন দিবেন আমি এটাও জানি আমার বিপক্ষে অনেকেই অনেক কথা বলবেন এমনকি আমার আজকের এই বক্তব্য হয়তো ভাইরালও হতে পারে যদি ভাইরাল হয় তাহলে আমি মনে করব যে আমরা বাঙালিরা হুমায়ুন আহমেদকে যথেষ্ট ভালো করি শ্রদ্ধা করি ভালোবাসি তার সাহিত্যকে আমরা আমাদের হৃদয়ে লালন করি আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে আবার দেখা হবে